সিরাজগঞ্জের বেলকুচিতে চর দেলুয়া কবরস্থান সংলগ্ন হামিউন্না কওমি মাদ্রাসায় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আতিয়ার আনসারি, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল রহমান, মাদ্রাসার পরিচালক জামাল শেখ প্রমুখ।